আচ্ছা সবাই খুলো, 74 পৃষ্ঠাটা উপরে শুধু লিখে রেখে দাও। এটা সুবোধ ঘোষের গল্প সমগ্র। সুবোধ ঘোষের গল্প সমগ্র, গল্প সমগ্রটা উদ্ধৃতির মধ্যে রাখো। তৃতীয় খণ্ড থেকে গল্প সমগ্র, তৃতীয় খণ্ড থেকে, তৈরিকার তয় দীর্ঘিকার অন্তস্থ, তৃতীয় খণ্ড থেকে আমাদের পাঠ্য বহুরূপী গল্পটি গৃহীত হয়েছে। গৈরিকার হয় দীর্ঘিকার ত, গৃহীত হয়েছে। এবার আমরা দ্বিতীয় গল্প এসেছি। প্রথম গল্প আমরা জ্ঞানচক্ষু পড়েছিলাম, আশা রাখছি সকলের মনে থাকবেই, যদি না মনে থাকে আবার ভালো করে পড়ব এবং পড়াটাকে একবার করে ভেবে নিব, তাহলে দেখবে সুন্দরভাবে পড়া হয়ে গেছে। বহুরূপী সোজা দাগ দাও, বানানটা প্রথম দেখতে হবে। আর আমরা যেমন বলেছিলাম আজকে খাতাটা দেখানে আশাপূর্ণা দেবী, পয় দীর্ঘ মূর্ধন্য রেবাকার, তো তেমনি এখানে সুবোধ ঘোষ, বানান যেন না ভুল হয়, পরীক্ষার হলে যেন বসে ভাবতে না হয়, ঘোষ ঘয়ুকার দন্তস না মূর্ধন্যস, এগুলো কখনোই যেন না ভুল হয়, সবসময় খেয়াল রাখবে। হ্যাঁ, হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, সোজা দাগ দিয়ে দাও। হরিদার কাছে, হরিদাটা বক্স করে দাও শুধু, আর সোজা দাগ দিয়ে দাও পুরোটা, দুদিকে টেনে দাও হরিদার দুদিকে, তাহলে বক্স হয়ে গেল, সঙ্গে পুরোটা বক্স, গল্পের উপরে তিনটা স্টার দাও। হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, কি গল্প করে বললাম, একটু ঢেউ খেলানো দাগ দিতে হবে, শুনেছেন হরিদা কি কাণ্ড হয়েছে। উন্নানের মুখে ফু দিয়ে, উন্নানটাকে শুধু বক্স করতে হবে, MCQ যদি আসে উন্নুনের উন্নয়নের উন্নানের তখন গুলিয়ে যাবে, এই জন্য আমরা এগুলো বক্স দিই এবং স্টার দিই, যাতে তুমি যেমন পড়বে তেমন নম্বর পাবে। বারবার বলছি, একটু লিখলে একের এক, আর উন্নয়ন করে দিলে একের শূন্য, যেটা তোমার পছন্দ লিব, ঠিক আছে। কিছুদিন পর, এখন তো শহরাঞ্চলে অনেকেই উন্নয়নই দেখেনি হয়তো, তো উন্নয়নটা সবসময় বলছি, বাংলা মানে শুধু নম্বর পাওয়ানো, নম্বর পাবে যারা ভালো করবে, তারা তো 80-90 তো পাবই, চ্যালেঞ্জ দিচ্ছি বারবার, তাহলে একটু পড়তে হবে আমাদের, পাবে। কিন্তু বাংলা মানে কথা বলা, বাংলা মানে সমাজকে চেনা, বাংলা মানে মানুষকে চেনা, জীবনকে দেখা। তাহলে উন্নয়নটা কী জিনিস আমরা তো দেখিনি স্যার, মোটামুটি একটা কল্পনা করতে পারলাম, পরের দিনে কেউ যদি পারে ছবি এঁকে দেখিয়ে দিব। তো উন্নয়নের মুখে ফু দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন, সোজা তাক দাও, আমাদের কথার জবাব। আমরা ক দাগ দিয়ে দেবো, হরিদার কাছে গল্প করে বললাম, আমরাই গল্প করে, ওখানে গল্পের পাশে ক দিয়ে দাও। কি না শুনেছেন হরিদা, কি কাণ্ড হয়েছে, তো এই কথাটার আমাদের কথার জবাব দিলেন, হরিদা শুনেছেন কি কাণ্ড হয়েছে, তাহলে আবার ক দাগ দিব জবাব। আমাদের কথা যেটা বললো, হরিদা শুনেছেন আমরাই গল্প করে বলেছিলাম কাণ্ডটা কি হয়েছে, হরিদা তার জবাবকে কি দিল, ঢেউখান দাগ দিব অবশ্যই সবাই জেনে গেছ, না কিছুই শুনিনি। জগদীশবাবু যে কি কাণ্ড করেছেন শোনেননি হরিদা, জগদীশবাবু, জগদীশবাবুর নামটা মনে রাখার জন্য বক্স করব। হরিদা, না রে ভাই, বড় মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব, বড় মানুষের কাণ্ডের খবর, বড় মানুষ যারা কাণ্ড করে, বড় হচ্ছ মনে রাখবে তিনটে জিনিস, তিনটে জিনিস একটু বিশ্বাস করতে হয় আমাদের, ভেবে চিনতে বিশ্বাস করতে হয়। একটা হচ্ছে ভাঙা দেওয়াল, যদি দেওয়াল ভাঙা থাকে দেখিয়া বিশ্বাস করব, কেন দেওয়াল ভেঙে এদিকে ঝুলে গেছে, তুমি জানো
এইদিকেই পড়বে নিশ্চয়ই, সে ধার থেকে ভাঙা শুরু করছ, দেখা যাবে উপর নাই পড়ে গোড়া আগে পড়িছে তোমাকে ঠেলে দিয়া, বুঝতে পারছো? ভাঙা দেওয়ালকে বিশ্বাস করবে না, ও যেদিকে ঝুঁক নিয়েছে তার উল্টা দিকে পড়তে পারে, এই জন্য ভাঙা দেওয়ালকে বিশ্বাস কখনোই করতে নেই। কিছুদিন আগে সেই সবংয়ের কাছে একটা জায়গায় দেওয়াল চাপা মারা গিয়েছিল একজন কারেন্ট অফিসের সামনে, হ্যাঁ দেখেছি, সেদিন সবং পড়াতে গেছিলাম, আসছি দেখি না মারা গেছে ওই দেওয়াল ভাঙতে গিয়ে, পাগলা শিয়াল, একেও বিশ্বাস করা মুশকিল। এ শিয়াল জানে না কাকে কামড়াবে, সে নিজে জানে না, তাহলে তুমি কী করে জানবো তোমাকে কামড়াবে কি না? শিয়ালের হঠাৎ করে মনে হয়েছে পাঁচ ছজন যাচ্ছে, বলে এই লোকটাকে দে দে ব্যাস দে দে, এই জন্য পাগলা শিয়াল। এবং কেন বলছি প্রমাণিত, তোমরা সবসময় বলছি আমাদের এই এইখানি মহাপাত্রের ঘরে সে মাঠে গেছিলো, তাকে এমন শিয়াল কামড়েছিল হাসপাতালে না কোথায় ভর্তি করতে হয়েছিল, বুঝতে পারছো? পাগলা শিয়াল। আর একটা ভালো করে মনে রাখবো, বড় হচ্ছ মেয়েরাও বিশেষ করে, কি বড় লোকের খেয়াল, বড় লোকের খেয়ালকে বিশ্বাস করতে নেই। দেবকান্ত দাও বড় মানুষের কাণ্ডের খবর শুনেছেন? হরিদা কি করে শুনবো বড় মানুষের কাণ্ডের খবর, আমি কি করে শুনবো বল, আমাকে বলবেই বা কি, আমাকে বলবে কি? সাত দিন, এবার বড় মানুষের কাণ্ডের খবরটা বলছে, বক্স করতে হবে সাত দিন, সাত দিন শুধু বক্স করো। সাত দিন হলো দেবকান্ত দাও এক সন্ন্যাসী জগদীশ বাবুর বাড়িতে ছিলেন, মানে এসেছিলেন, ঠিক আছে, উঁচু দরের সন্ন্যাসী, সরে থাকতো উঁচু দরের, উঁচু দরের মনে রাখবো, হিমালয়ের গুহাতে থাকেন, হিমালয়ের গুহা দেবকান্ত দাও। সারা বছরে দেবকান্ত দাও সারা বছরে শুধু একটি হরিতকি খান, একটি হরিতকি বক্স করো বানান দেখে রাখবো, একটি হরিতকি বানান অবশ্যই ভালো করে দেখবে, ঠিক আছে, এছাড়া আর কিছুই খান না, সয় থাকতে দাও, এছাড়া আর কিছুই খান না, এছাড়ার উপরে তিনটা স্টার দাও, একটি হরিতকি খান সারা বছরে, উঁচু দরের সন্ন্যাসী হিমালয়ের গুহাতে থাকেন, আজকে কদিন হলো এসেছেন? সাত দিন। বাহ, সন্ন্যাসীর বয়সও হাজার বছরের বেশি, বক্স করো হাজার বছরের বেশি, বলে অনেকেই মনে করেন হাজার বছরের বেশি বয়স। তো দুটা জিনিস জীবনে বলবনি, একটা হচ্ছে মেয়েদের বয়স আর ছেলেদের বেতন, দুটা জিনিস বলতে নেই। হরিদা বলছেন সন্ন্যাসী কি এখনও আছেন? না চলে গিয়েছেন, আক্ষেপ করেন হরিদা, সোজা দাগ দিয়ে দাও, আক্ষেপ করেন হরিদা, আক্ষেপ তিনটা স্টার দাও, আক্ষেপ করেন হরিদা, যা চলে গেলেন, কি করব, থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম, পায়ের ধুলোটা শুধু সোজা দাগ দাও, তোরা আগে থেকে তো বলবি উঁচু দরের সন্ন্যাসী, একটু পায়ের ধুলো নিতাম, তা পেতেন না হরিদা, সোজা দাগ দাও, তা পেতেন না হরিদা, একটু আমরা আক্ষেপ করেন হরিদা, এটাকে খ করে দেব, খ, আর তা পেতেন না হরিদা, পেতেন না খ করে দাও, সোজা দাগ দাও, সে ভয়ানক দুর্লভ জিনিস, দুর্লভের উপরে আবার খ করে দাও, এ কি সুলভ জিনিস নাকি, চাইলেই পায়ের ধুলো পাওয়া যাবে, এ ভয়ানক দুর্লভ জিনিস, সুলভ নয়, আপনি পেতেন না পায়ের ধুলো, এটা শুধু ওই একা জগদীশবাবু ছাড়া আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী, শুধু জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছেন আর কেউ নিতে পারেননি, কিভাবে? হরিদা বলছে কেন, জগদীশবাবু এইবার বক্স করো, এক জোড়া কাঠের খড়মে সোনার বোল, পুরো কথাটা মনে রাখতে হবে, আমরা সবসময় বলি না এবারের পুজোতে একটা জুতা কিনবো বাবা, একটা জুতা কিনে দিবে, একটা জুতা বেরিয়ে চলো দুর্গাঠাকুর, তাহলে এক জোড়া, একটা কখনোই বলবে না, তাহলে এক জোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে, এবার দোকান দাও সন্ন্যাসীর পায়ের কাছে ধরলেন,
কাঠের খড়মই সোনার বলা গিয়া সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছেন। তখন বাধ্য হয়ে, এবার ঢেউকান দেখো, বাধ্য হয়ে সন্ন্যাসী পা এগিয়ে দিলেন খড়মটা পড়বে বলে, খড়ম জোড়া। নতুন খড়ম পরলেন আর সেই ফাঁকে জগদীশবাবু পায়ের ধুলো নিয়েছিলেন। সহজে পাবেন নাকি আপনি? ওই জগদীশবাবু ছাড়া আর কেউ পাননি? কীভাবে পেয়েছেন তাহলে? না ওই যে কাঠের খড়মে সোনার বল লাগিয়া ধরলেন, বাধ্য হয়ে সন্ন্যাসী পড়লেন, আর সেই ফাঁকে ও তো যে যার কাজে ব্যস্ত, যে দেখবো যে কাজটা চায় সেটা কখন নিবে, ঠিক আছে, ও সোনার খড়ম পা গলিয়েছেন আর সেও পাশে একটু ধুলা লিলিছে। হরিদা, বাহ, এ তো বেশ মজার ব্যাপার। সে দেখ, এ তো বেশ মজার ব্যাপার, এখানে খ দাগ দিয়ে দাও, মজার ব্যাপার। তিনটা আর স্টার দিচ্ছি না, খ দাগ দেওয়া হয়েছে বলে আর তিনটা স্টার দিচ্ছি না। হ্যাঁ, তাছাড়া সন্ন্যাসীকে বিদায় দেবার সময় জগদীশবাবু, বিদায় দেবার সময় সাজা দাগ দাও, মনে রাখবো, অনেকগুলা টাকার ব্যাপার আছে, 100 টাকার নোট, 100 টাকার একটা নোট। আর বিদায় যখন চলে যাবেন তখন 100 টাকার একটা নোট ঢেউকান দাগ দাও, জোর করে ঝোলাটা বক্স করে দাও, ঝোলার ভেতরে, ওই যে সন্ন্যাসীদের দেখো পাশে ঝোলা থাকে, সেই ঝোলার ভেতরে ফেলে দিলেন, ফেলে দিলেন ঢেউকান দাগ দাও, সোজা দাগ দিয়ে দাও। সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন, হাসলেনের উপরে আবার খ করে দাও, একটাই প্রশ্ন করে দাও, শুধু কি ওটাই নাকি? তারপরে যখন সন্ন্যাসী যাবেন সেই সময় কত টাকা? বাহ, 100 টাকার একটা নোট ঝোলার মধ্যে ফেলে দিলেন, সন্ন্যাসী হাসি দিলেন আর চলে গেলেন। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদাস, দাগ দিয়ে দাও, 5টা স্টার, 5টা স্টার দিয়ে দাও। গল্পটা কি ভালো করে বলতে হবে? অনেকক্ষণ চুপ করে রইলেন, সয়ে দাগ দাও। এবারে 1 দাগ দিয়ে দাও হরিদার কাছে, আমরাই গল্প করে বললাম, 1 যদি বড় প্রশ্ন পড়ে, 1 দাগ দাও। গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা, 5টা স্টারও হচ্ছে, অনেকক্ষণ চুপ করে রইলেন, অনেকক্ষণ চুপের উপরে 1। আমরা কি বলছি বা না বলছি সেদিকে হরিদার যেন বক্স কর, কান নেই, অনেকে বলবে মন নেই, চোখ নেই, কান নেই। হরিদার উনানের আগুন তখন বেশ গনগনে হয়ে জ্বলছে, গনগনের নিচে দাগ দাও। আমাদের চায়ের জন্য 1 হাঁড়ি ফুটন্ত জল নামিয়ে দিয়েই হরিদা তার ভাতের হাঁড়িটাকে উনানে চড়ালেন, 1 হাঁড়ি ফুটন্ত জল, শুধু ঢেউকান দাগ দাও। শহরের সবচেয়ে সরু এই গলিটার ভিতরে এই ছোট্ট ঘরটাই হরিদার জীবনের ঘর, সরু গলিটা ঢেউকান দাগ দাও, সবচেয়ে সরু গলিটার হরিদার জীবনের ঘর বক্স করো। আর আমাদের চারজনের সকাল সন্ধ্যার আড্ডার ঘর সবচেয়ে সরু গলিটার ভেতরে যে ঘরটা, সেটা হরিদার জীবনের ঘর। আর আমাদের কজন বক্স করো, বক্স করো ঢেউকান দাগ দাও, সকাল সন্ধ্যার আড্ডার ঘর। চা চিনি আর দুধ বক্স করো, চা করতে হলে যেগুলো লাগে সেটাই আছে মনে করলিব, চা চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন, খুবই গরিব মানুষ হরিদা, কিন্তু কাজ করতে হরিদার প্রাণের মধ্যে যেন একটা বাধা আছে, কাজ করতে সয়ে দাগ দাও, প্রাণের মধ্যেই একটু ঢেউকান দাগ দাও, প্রাণের মধ্যেই যেন একটা বাধা আছে। ইচ্ছে করলে কোনো বক্স করো, অফিসের কাজ, বিক্রিওয়ালার কাজ,
ইচ্ছে করলেই কোনো অফিসের কাজ পেয়ে যেতে পারেন হরিদা, বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারেন হরিদা, কিন্তু এই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। তাহলে আজকে অমলকান্তি, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর অমলকান্তি কবিতা আছে, সেখানে বলেছিল, মানে কবি বলেছিলেন যে অমলকান্তি আমার বন্ধু, রোজ দেরি করে ক্লাসে আসতো, পড়া পারতো না, শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানালার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের। আমরা কেউ ডাক্তার হয়েছি, কেউ মাস্টার, অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। তাহলে যে ডাক্তার হয়েছে সে মাস্টার হতে পারতো, আবার চেষ্টা করলে অন্য কিছুও হতে পারতো, কিন্তু অমলকান্তি রোদ্দুর হতে পারেনি। রোদ্দুরের কথা ভাবতে ভাবতে একদিন রোদ্দুরে মিলিয়ে যেতে চেয়েছিল। তাহলে সেই রকম একটা জীবনের ঘর হরিদার ছোট্ট সরু গলিটার মধ্যে, আর আমাদের চারজনের সকাল সন্ধ্যা আড্ডার ঘর। তো মাঝে মাঝে আমরাই চা চিনি দুধ নিয়ে আসতাম, আর হরিদা শুধু জল, চায়ের জন্য এক হাঁড়ি জল ফুটিয়ে দিত। তো এখানে হরিদার অফিসের কাজ চাইলে পেতে পারতেন, বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারতেন, কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয়। একটা মানুষের পছন্দ থাকে, আমরাও বড় হব, যে সাবজেক্টটা নিয়ে পড়বো এটা জীবনের সঙ্গে আমাদের পছন্দ থাকে, আবার নাও থাকতে পারে, সেটা হয়তো জোরেও পড়তে পারো, কিন্তু পছন্দ হলে তার সঙ্গে একটা আলাদা আমাদের আনন্দ, কাজের সঙ্গে বাংলাটা পড়তে ভালো লাগে না, কিন্তু যখন আমরা বা কোনো বিষয়টা ভালো লাগে না, যখন সেটাকে মন থেকে নিয়ে নেবে দেখবে অনেক সহজ হয়ে গেছে। তো পছন্দ দরকার, কিন্তু হরিদার পছন্দ নয়, একেবারে কি পছন্দ নয় একটু সোজা দাগ দিব। ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে, সময় বেঁধের উপরে তিন একটা স্টার দাও, মানে ঘড়ির কাঁটায় সময় বেঁধে, আরেকটা কি নিয়ম করে, এ দুটা জিনিস। একবারে যে এক ঘন্টা পড়াবো তো এক ঘন্টাই পড়াবো, এগুলো যারা পড়েন অবশ্যই ভালো, আমি বলছি সেটা নয়। তাহলে খেলা মোদের গান গাও ভাই, খেলার লাঙল চষা, সারাটা দিন খেলতে পারি জানি না কো বসা। তো খেলার ছলে যদি পড়ি তো সেখানে পড়াটা আমাদের মনে অন্তরে প্রবেশ করবে। তাহলে শুধু পড়াই কি, এটা যেন আমরা সার্কাসের জন্তু, যে সার্কাসে একটা বাঘ একটা হাতিকে যেন খাটের উপরে উঠতে বলা হয়েছে, উঠ এই পড়াটা পরের দিন মুখস্থ করে দিবি, নাহলে পিছনে চাবুক দিয়ে এমন পিটাবো না ছেনা জীবনে, বইপত্র ফেলে দিয়ে ঘর ছেড়ে পালিয়ে যাবে, আর নয় বাবা এর কাছে পড়তে যাব, তার থেকে পড়া বন্ধ করে দেবো। তাহলে আমরা জন্তু নাকি, সে সার্কাসের মতো গোল পার্কের মধ্যে লাভ দিতে হবে, ভালোবেসে পড়া, আনন্দের সঙ্গে পড়া। তাহলে হরিদারও জীবনে তাই, নিয়ম করে ঘড়ি বাঁধা, নিয়ম করে সময় করে, ঘড়ির কাঁটার সময় করে কাজ করা, এটা তার জীবনে কোনোদিনই পছন্দ নয়। আর কি একটা চাকরি কাজ করে, একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পক্ষে সম্ভব নয়, মানে রোজই নিয়ম করে ঘড়ির কাঁটা একটা চাকরির নিচে একটু ধাক দাও, নিয়ম করে কোনো যে কোনো কাজ, যে কোনো কাজ, সেটা বিক্রিওয়ালার কাজ হতে পারে, দোকানের কাজ হতে পারে, ওই টাইম ধরে 10টায় যাব 4টায় আসব, এটা হরিদার পছন্দ নয়। পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকের মন আলাদা, প্রত্যেকের বিভিন্ন চিন্তাভাবনা, কারো এক না। এই জন্য তুমি লাল রংটা পছন্দ করো, সে কালো রংটা পছন্দ করে, সে অন্য কিছু রং পছন্দ করে, প্রত্যেকের মন আলাদা। আমরা জোরে মনটাকে মেলানোর চেষ্টা করি, প্রত্যেকের মন আলাদা, এই জন্য বিভিন্ন কালার বিভিন্ন জন পছন্দ করে। তো হরিদারও জীবনে তাই, তিনি চেয়েছেন যে ওই সময় করে, ঘড়ির কাঁটার সময় ধরে একটা কাজ করা তার জীবনে ঠিক ভালো মনে করেনি। হরিদার উনানের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না, যে রকম কাজ করে না সে তো ভাত ফুটবে না, কারণ মানুষের চলতে গেলে বাঁচতে গেলে প্রধান হচ্ছে অর্থ লাগবে, টাকা লাগবে চলতে গেলে, এবং মনে রাখবে পরবর্তীকালে ছেলেদের জীবনের স্বামী সেটা হচ্ছে টাকা। তাহলে ছেলেদের স্বামী টাকা, টাকা না থাকলে দেখবো মুসিড়া রোগা হইয়া, কি আমাচ্ছে ডিগনা হয়েছে, কী হয়েছে রে, পয়সা নেই, দেনায় পুরাটা শেষ হয়েছে, রাত্রে স্ট্রোক হইয়া মরিয়াল, টাকা নাই, পকেটে কত আছে 10,000 আছে, না ঠিক আছে রে, তখন পয়সার গরম বলে না সেটাই।
তো হরিদার উনানের হাড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না। এই একঘেয়ে ভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই, একটু সাজে রাখ দাও একঘেয়ে ভাবটাকে, এই জন্য মাঝে মাঝে জল ফোটে। কিন্তু তবুও ঘড়ির কাঁটা ধরে টাইম করে চাকরি করব না, অভাব থাকবে, খাবনি শুয়ে থাকবো, কাজে যাব যাব না, এটা কিন্তু একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি। সজাগ দিদা, একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি, ঠিক দিদা এখান পর্যন্ত, একঘেয়ে কাজ করতে আপত্তি, একঘেয়ে যে অভাব সেটা আপত্তি নেই, খাবো নি শুয়ে থাকবো, জল খেয়ে শুয়ে থাকবো, ঠিক আছে। এই জন্য বলে আমরাও যদি পাখিদের মতো আমাদের জীবন হতো কত ভালো হতো, পাখিদের জীবন ভাবো, আর একটু পরে সব আসবে, এখন মনে রাস্তায় আছে, আইসা চে চা কি রে সারাদিন টিউশন গেলু, কোন স্যার আসেনি, রোজ স্যার পড়েছে, এ করছে সে করছে, খাইতে লেছো, মারা মারি করে দিল, রাত্রে চুপ চুপচাপ আছে, ভোরবেলা উঠছে, হ্যাঁ তাহলে তুই আই টিউশন চলেবি, ইয়ে করবি সে করবি, করে বেরিয়ে চলে গেল। আবার রাত্রিবেলা বাসা সারাদিন তাকিয়েছে, কখন বাবু বাড়ি ফিরবে। তাহলে সেই রকম আমাদের জীবন হলে না, আমরা শুধু টাকা, টাকার পাহাড়, তার জন্য ইঁদুর দৌড়ের মতো ছুটো, চারদিকে ছুটছে সারাদিন, কী সমস্যা। হ্যাঁ, তো হরিদার জীবনও তেমনি, একঘেয়ে কাজ করাতে অভাব থাকবে, কিন্তু কাজ করায় আপত্তি ভয়ানক, তার থেকে অভাব সহ্য করবে। এখান পর্যন্ত ভালো করে পড়ব।